নমস্কার, আমি জয়তী। সমস্ত শিল্পী যারা আছেন তাদের সকলের সঙ্গে জমজমাট আড্ডা, সেটা দেখতে গেলে শুনতে গেলে আপনাদের নোটিফিকেশন পেতে হবে, বটেই তো। সেই নোটিফিকেশন পেতে গেলে আপনাদের বেল আইকন প্রেস করতে হবে। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আনন্দে থাকবেন এবং আড্ডাকে এনজয় করবেন। নমস্কার বন্ধুরা, সবার আগে আমি আপনাদের যেটা জানাতে চাই, বসন্ত এসে গেছে। আর বসন্ত যখন এসে গেছে তখন তো রঙের খেলা চলবেই, সেইভাবেই একটু সুন্দরভাবে সেজে গুজে আমরা আজকে আড্ডা মারবো। এবং আড্ডায় আমি যাকে পেয়েছি, আমার এবং আপনাদের সাংঘাতিক পছন্দের একজন মানুষ, একজন শিল্পী, জয় দিদি। হ্যালো শুভ, খুব ভালো লাগছে আমার আজকের এই অনুষ্ঠানে এসে। তাহলে তো গানের একটা লম্বা পর্দ নিয়ে আমি বসবো। তো জয়তিদির সাথে টকবক শুভর এবারের আড্ডাটা শুধু আড্ডা নয়, বসন্ত আড্ডা। এবং আড্ডায় অনেক প্রশ্ন করব, কিন্তু তার আগে একটা সুন্দর মিষ্টি গান হোক। বেশ, তো আমি একটা গান শোনাচ্ছি যেটা আমার আমার জীবনের একটা, প্রত্যেক মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট থাকে। তো আমার সঙ্গীত জীবনের ফিল্মের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট ডেফিনেটলি। তো সেই গানটা শোনাচ্ছি, একটি তারার খোঁজে ফিল্ম থেকে। আচ্ছা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। অপূর্ব, মানে এর থেকে ভালো আর কি হতে পারে আড্ডা শুরু করার জন্য। জয়তিদি, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা হচ্ছে আমার, সেটা হচ্ছে এই, মানে আমাদের শহরটা যদি দেখি, এই শহরটা যত দিন যাচ্ছে একটা যেন কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে। তার মধ্যে বসন্তকাল, এই বসন্তকালে না শুনতে পাই কোকিলের ডাক, না সেই বসন্তের যে ছোট ছোট যে মজাগুলো বা যে আনন্দগুলো আমাদের মনকে ভরিয়ে তুলতো বা তোলে, ঠিক আছে, সেগুলো হয়তো সত্যি আজকের দিনে সেইভাবে পাই না, ঠিক আছে। কিন্তু তাও বসন্তকালকে কিভাবে তুমি এনজয় করো, আর এটাও জানতে চাই যেরকম এনজয় করো, এই কংক্রিটের জঙ্গলে কি কি জিনিস মিস করো বসন্তকালের? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসলে দেখো, সবার আগে আমি এই কথাটা বলি, আমি একটা এমন জায়গায় থাকি সাউথ কলকাতার, সাউথ কলকাতা বললেই একটা খুব পশ একটা এরকম কিছু মনে হয়, বাট সেরকম কিছুই না। আমরা থাকি আক্ষরিক অর্থে সাউথ কলকাতা, মানে একেবারে ডায়মন্ড হারবারের কাছাকাছি প্রায়, বেহালায় থাকি। আচ্ছা আচ্ছা। যেহেতু বেহালায় থাকি, আমি যে এলাকাটায় থাকি, যে ফ্ল্যাটে থাকি, সেটাকে ঘিরে প্রচুর গাছপালা রয়েছে এখনো পর্যন্ত। জানি না 2022 কি হবে, কিংবা 2021 শেষে কি হবে, বলতে পারছি না। তো বসন্তকালে কোকিল না ডাকলেও অদ্ভুত অদ্ভুত সময়, আজকাল তো পুরো ঋতুচক্রটাই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে সময়ে অসময়ে ভোর রাত্রির 3:30-4 সময় আমি কোকিলের আওয়াজ পাই মাঝে মাঝে। সেটা অবশ্য বসন্তকাল বলে শুধু নয়, বসন্তের সময়ও পাই, এছাড়া সারা বছরেও যখন তখন এরকম হয় যে পাচ্ছি। আমার মনে হয় আমি আসলে ভীষণ, আমি জানি না, বয়স বাড়ার সাথে সাথে বোধহয় প্রত্যেক মানুষেরই এটা হয়। তো আমার মনে হয় যে সবটাই না মন, জানো তো, আমি যদি মনে করি
বসন্ত আমায় ঘিরে আছে তাহলে ঘোর শীতেও বসন্ত থাকতে পারে। তবে আজকে এখানে আসার সময় এটা আপনাদের সকলকে না বললেই নয়, তোমাকেও বলছি শুভ, আজকে আসার সময় কিন্তু আমি যখন বাইপাসের ওখান থেকে আসছি আর কি, চারপাশে শিমুল পলাশ গাছগুলোতে একটা দুটো করে ফুল ধরতে শুরু করেছে। একটু করে ওই সেই পলাশের ওই লাল আগুন রংটা দেখতে দেখতে আসলাম, সেটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় না পাওয়া আর পাওয়ার মাঝে কোথাও একটা আমাদের মনগুলো যদি ব্যালেন্স করে নিতে পারে তাহলে দুঃখ কম আনন্দ বেশি, এই আর কি। তোমার একটা ছোটবেলা ছিল, তোমার একটা বড় হওয়া ছিল, এবং তোমার একটা এখন আছে, সেরকমই তোমার ফিউচার জেনারেশনের ছোটবেলা আছে এবং সেও একটা সময় বড় হবে। তোমার ছোটবেলার বসন্তকাল এবং তোমার যে ফিউচার জেনারেশন হয়তো মানে তোমার ছেলে, হ্যাঁ, সে কি বসন্তকালের সেই সিগনিফিকেন্সটা ততটাই বোঝে যতটা মানে মানে বুঝে বা বসন্ত আসলে আমারই নিজের মন কিরকম একটা হয়ে ওঠে মাঝে মাঝে, এবং এটাই খুব স্বাভাবিক। মানে বহু কবি, বহু লেখক, বহু ঔপন্যাসিক সবাই এই বসন্তের প্রেমের কথাই বারবার বলেছেন। প্রকৃতিতে এত প্রেম থাকে, সুতরাং মানুষের মনের মধ্যে সেই প্রেমের জাগরণ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় আমার ছেলে বোধহয় সেই প্রেমটা বোঝে, বাকিটা বোঝে কিনা জানি না। তবে অনেক তফাৎ, আমরা যেভাবে এনজয় করেছি বসন্তকালটা ছোটবেলায় সেটা তো এখন সত্যিই বাচ্চারা, কি বাচ্চা কেন বলবো, মানে টিন এজ, আমার ছেলে ক্লাস 9 পড়ে, তো আমার মনে হয় ওদের জীবনে এটা একটা বিরাট বড় একটা সুযোগ। সেটা কি সবথেকে বড় কারণ বড্ড বেশি আমাদের কাছে ফিল্টার, তারপরে বিভিন্ন রকমের অ্যাপস চলে এসেছে, তো প্রকৃতির রং আর আমাদের দেখার সময়। একদমই তাই, একদমই তাই। কজন ভোরবেলা দেখে বলো তো, কজন উঠে ভোরবেলা দেখে তুমি আমায় বলো? একদমই না, বলে লাভ নেই, এরা সবাই নিশাচর, রাত জাগে এবং সাংঘাতিক ভাবে রাত্রির জেগে জেগে ওই নানান কিছু দেখছে। তো জয়তিথি, বাংলা বা বাঙালি, রবীন্দ্রনাথ এবং বসন্ত উৎসব, এরা তিনজন যেন একটা ত্রিকোণ প্রেমে আবদ্ধ, সেই ত্রিকোণ প্রেমটাকে মাথায় রেখে একটা গান শুনব। আচ্ছা বেশ, বাংলা, বাঙালি, বসন্ত উৎসব এবং রবীন্দ্রনাথ, বাহ, সিনেমার গান শোনাচ্ছি। আচ্ছা, আমার পরম সৌভাগ্য হয়েছিল তরুণ মজুমদারের সাথে কাজ করার, এবং দীর্ঘ সময় ধরে সেই গানগুলোকে প্র্যাকটিস করাই বলো বা অভ্যেস করাই বলো, হোয়াট এভার, যেটাই বলো, সেটা সূত্র ধরেই খুব কাছ থেকে একজন সত্যিকারের পরিচালককে ভীষণ ভীষণ কি বলবো, মানে তার দূরদর্শিতা এবং তার প্রজ্ঞা, তার জ্ঞান, এইগুলোকে ভীষণ কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। কতটা নিতে পেরেছি আমরা কেউই জানি না, কিন্তু কাজ শিখেছিলাম অনেকটা, যে কাজ এভাবেও করা যায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মানে অপূর্ব, মানে জয়তিথির সঙ্গে আড্ডা মারতে মারতে মনে হচ্ছে যেন
এখানে বসেই আমাদের দোল পূর্ণিমার একটা সাংঘাতিক লেভেলের সেলিব্রেশন চলছে এই আড্ডার মধ্যে দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর কিছু জানতে ইচ্ছা করছে। এবং সেই জানাগুলোর মধ্যে থেকেই এই গানটা শুনতে শুনতেই যেটা মাথায় এলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, তার সৃষ্টি। আজ থেকে 100 বছর আগে উনি এত রকমের সৃষ্টি করে গেছেন যেগুলো আমি দেখি, যে আমি মানে সেটা সিনেমা হোক, সেটা সিরিয়াল হোক, সেটা শিক্ষা হোক, মানে আমি ইভেন আমি যেহেতু একজন এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, আমাদের একটা আলাদা করে সাবজেক্ট ছিল রবীন্দ্রনাথের দর্শন অন পরিবেশ। ও বাহ, হ্যাঁ, মানে সেটার উপরও আমরা পড়াশুনো করেছি। যাতে তোমার কি মনে হয়, মানে মানুষটাকে এতটাই দূরদর্শী ছিলেন যে মানে সেই সময় দাঁড়িয়ে উনি যেগুলো লিখে গেছেন সেগুলো আজকের দিনেও এতটা রেলিভেন্ট, যেটা আমরা ইউজ করে এগিয়ে চলেছি, এ ব্যাপারে তোমার কি মন্তব্য রবীন্দ্রনাথকে নিয়ে? দেখো, এটা তো দৃষ্টতা, আমার কিছু বলতে যাওয়াটাই দৃষ্টতা। তবে হ্যাঁ, এটা তো ভীষণ সত্যি যে দূরদৃষ্টিটা এরকম লেভেলেরই ছিল, এবং যে কোনো কিছুকে মানে উনি যেহেতু, আমি বলবো যে আসলে একটা কথা বোধ হয় অনেকগুলো ছোট ছোট কথা মাথার মধ্যে চলে আসছে রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলেই ভীষণ ঘেঁটে গুলিয়ে সব একাকার কিরম একটা হয়ে যায়। এই প্রসঙ্গে জাস্ট একটা কথা বলি যে আমরা সবসময় চিরন্তন, শাশ্বত এরকম কিছু শব্দ জীবনে ব্যবহার করে থাকি বা বড়দের থেকে শুনে থাকি। রবীন্দ্রনাথ তার চিন্তা ভাবনার মধ্যে এই চিরন্তন বিষয়, এই শাশ্বত বিষয়কে ভীষণ গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। উপনিষদের দ্বারা উনি ভীষণভাবে প্রভাবিত ছিলেন, সেটা তো জানোই। এই যে দর্শন তত্ত্ব বলো, বা এই যে তুমি বললে ইবিএস পড়ার সময়, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ার সময় তুমি যে রবীন্দ্রনাথের দর্শন প্রকৃতির উপরে, সেই চেতনা, রবীন্দ্র চেতনা প্রকৃতির উপরে, এগুলোর মধ্যে কিন্তু এই যে শাশ্বত ভালো, শাশ্বত প্রেম, শাশ্বত ভালো মানুষই, হিউম্যানিটি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি দেখবে যুগে যুগে অপরিবর্তনীয়, একদম এটার কোনোদিনও চেঞ্জ হয় না। এবং সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে যদি কোনো একটি মানুষ প্রত্যেকটা যুগকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু সে কোনোদিনও ভুল পথে হাঁটবে না, কারণ এই এই শাশ্বত জিনিসগুলো কোনোদিন চেঞ্জ হয় না। বাবা মার প্রতি শ্রদ্ধা, এটা কি কোনোদিনও কোনো যুগে চেঞ্জ হতে পারে তোমার মনে হয়? এটা সম্ভব না। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম, ওটা পাতিস্বপাতি উদাহরণ দিলাম। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই সবসময় খেটেছে আমার মনে হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে মানে রবীন্দ্রনাথ যখনই প্রেম নিয়ে এসেছেন, রবীন্দ্রনাথের প্রেমে কিন্তু প্রেমের পরিণতির থেকে বিরহ অনেক বেশি প্রাসঙ্গিকতা পেয়েছে। মানে ওনার কাছে, মানে যেহেতু তুমি বললে রবীন্দ্রনাথ এইভাবে তোমার সঙ্গে জড়িয়ে, এটা আমার জিজ্ঞেস করতে খুব ইচ্ছা হচ্ছে যে ওনার কাছে কি প্রেমটা অনেক বেশি বিরহের সাথে কানেক্টেড? আসলে পরিণতির গানও প্রচুর আছে, পরিণতির লেখাও প্রচুর আছে। তবে যদি বলো, এটাও তো আমরা সবাই জানি, বহু বহু তাত্ত্বিক মানুষ, বহু তত্ত্বজ্ঞানী আমরা যেভাবে বলে থাকি, সবাই কিন্তু প্রেমের প্রেমের পরিণতির মধ্যে, মানে বিচ্ছেদের মধ্যেই আলটিমেটলি সুখ দেখেছেন, তবেই সেই প্রেমের চিরস্থায়িত্ব মানে তৈরি হয়েছে। যখনই প্রেম পরিণতি পায় তখন আর সেই প্রেমটা থাকে না, একটা সাংসারিক কচকচাতে ঢুকে পড়ে আর কি ব্যাপারটা। তো এটা তো সবাই আমরা জানি। তো রবীন্দ্রনাথের বিরহের মধ্যে প্রেমের নবজাগরণ হয় বলে আমার মনে হয়। প্রেম নিয়ে এত কথা হচ্ছে আর রবীন্দ্রনাথের একটা প্রেমের গান শুনবো না তা কি হয়? এই গানটা শোনাই। আচ্ছা, একটা এক্ষুনি মনে পড়লো। যদি তারে নাই চিনিব সে কি, যদি তারে নাই চিনিব সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। দেখো, এই গানের আমরা সবাই জানি, এই গানের দ্বারা, এই সুরের দ্বারা প্রভাবিত হয়ে অভিমান ফিল্মে এস জি বর্মন অসাধারণ একটা কম্পোজিশন, যেটা আমাদের
হৃদয়কে ছুঁয়ে যায়, সেরকম মানে কম্পোজিশনের স্ট্রাকচারটা একই রবীন্দ্রনাথের গানের সুর। তেরে মেরে মিলন কি হ্যায়, তেরে মেরে মিলন কি হ্যায় না, একটু গাইবো? একদম। তেরে মেরে মিলন কি হ্যায় না, হ্যাঁ তেরে মেরে মিলন কি হ্যায় না, নয়া কোই গুল খিলায়ে দি, নয়া কোই গুল খিলায়ে দি, তভি তো চঞ্চল তেরে নেনা, দেখো না দেখো না তেরে মেরে মিলন কি রেনা, যদি তারে নাই চিনি গো শিখি। আহা আহা, বসন্ত আড্ডা, সেখানে প্রেম না থাকলে কি আড্ডা জমে? প্রেম দিয়েই তো সমস্ত কিছু শুরু আর সমস্ত কিছুর পরিণতি আবার সমস্ত কিছু শেষও। একদম। জয়তিদি, এতগুলো গান শুনতে শুনতে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, এটা আমার একটা নিজের ব্যক্তিগত প্রশ্ন বলতে পারো। তুমি কিন্তু শুধু রবীন্দ্রসঙ্গীত গাও তাও নয়, তুমি বিভিন্ন রকমের গান গাও, কিন্তু কোথাও একটা গিয়ে অনেক বেশি তোমাকে লোকে রবীন্দ্রসঙ্গীতের একজন গায়িকা হিসেবে বেশি চেনেন, এটাকে তুমি কীভাবে নাও? খুব একটা ভালোভাবে নিই না, এটুকু বলতে পারি। একটা যন্ত্রণা আছে, একটা অব্যক্ত যন্ত্রণাই আছে বলবো, এখন সেটা মানিয়ে নেবার চেষ্টা করেছি অনেকটাই। তবে সবসময় মনে হয় যে আমি আরও কিছু, আমার আরও কিছু দেবার আছে, আমার আরও কিছু পাবার আছে বলছি না, কিন্তু মাইন্ড ইট, আপনারা কেউ ভাববেন না আমি কিছু পাবার আশা করছি, কিন্তু আমার কিছু দেবার আছে। আমি সারা জীবন শুধু দই মাছ রেঁধে যাব, কিন্তু আমি যে মাংস রাঁধতে পারি সেটা দুর্দান্ত নাই হতে পারে, কিন্তু আমি পারি রাঁধতে, এটা আমার জানানো হলো না, এই যন্ত্রণাটা আছে। এটা জানি না, এটা কোনোদিনও আদৌ জীবনে কখনো ব্যালেন্স হবে কিনা বলতে পারি না। কাজ যেগুলো করেছি আসলে মনে হয় যে মানুষ যেভাবে গ্রহণ করেছেন, আমরা তো কাজ করি মানুষের জন্য, শ্রোতার জন্যই, কিন্তু কোথাও কি তোমার এটা মনে হয় না শুভ যে কাজ আমরা নিজের জন্য? অ্যাবসলিউটলি। আমি যদি নিজেকেই খুশি করতে না পারলাম, তাহলে আমি আরেকটা মানুষকে খুশি করব? যে কাজগুলো আমি অন্যকে খুশি করার জন্য করি, কোনোদিন সেই কাজগুলো মানে কিছু মানে অ্যাড করে না জীবনে? এক্স্যাক্টলি, আমার ভ্যালু অ্যাড করছে না লাইফে কিছু। আমি বলছি না রবীন্দ্রনাথের গান আমার জীবনে ভ্যালু অ্যাড করছে না, আমার আমার প্রাণের সম্পদ রবীন্দ্রনাথের গান। আমি ছোট্টবেলা থেকে রবীন্দ্রনাথের গান শিখেছি এবং সেটা আমি গাইবার চেষ্টা করে চলি, এখনো চলি, আজীবন করব, এবং জীবনের শেষ দিন অবধি রবীন্দ্রনাথের গান আমার, আমি যতদিন গাইতে পারবো ততদিন আমার কণ্ঠে থাকুক, আমার জীবনে জীবন জুড়ে থাকুক, এটা আমার প্রার্থনা সবসময়। কিন্তু তার সঙ্গে যতদিন গলা আছে ততদিন আমি বাংলা আধুনিক গান, লোকগান বা অন্যান্য গান একটু গাইবো, এই এই বাসনাটা কি জানে, জানি না, ফুলফিল করতে পারছি না কিছুতেই। মানে যতটা গাইতে চাই, যতটা দিতে চাই, ততটা সুযোগ আমার কাছে এসে পৌঁছচ্ছে না। আমাকে যখন ফিল্মেও ডাকা হয়, আমি প্রায় ধরো কুড়ি একুশ মতন ফিল্মে প্রায় গাওয়া হয়ে গেছে অলরেডি, সবই রবীন্দ্রনাথের গান ম্যাক্সিমাম। আমি একটা গান বোধহয় আধুনিক গান গেয়েছিলাম, সোলো, যদি বলো সোলো, কিন্তু আমি জানি না, মানে এটা কোনো শুধু ফিল্ম বলে না, আমি ইন জেনারেল আমার অনুষ্ঠান করতে গিয়েও একই ব্যাপার হয়, রবীন্দ্রনাথের গানের অনুরোধই বেশি আসতে থাকে। এই চার আঙুলকে আমরা তো অস্বীকার করতে পারি না একদম, কিন্তু এটাও আমি টকবক শুভর তরফ থেকে আমাদের দর্শকদের অবশ্যই জানাবো। জয়তিদি যখন এটা জানিয়েছেন, ডেফিনেটলি আমরা আশা রাখি যে খুব তাড়াতাড়ি জয়তিদিকে আরও অন্যরকম গানে আমরা দেখতে পাবো, এবং আমাদের বেস্ট উইশেস অলওয়েজ তোমার সঙ্গে রয়েছে জয়তিদি। জয়তিদি, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে যে তোমার তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যেখান থেকে তুমি আজকে জয়তি চক্রবর্তী হয়েছিল, কেমন ছিল সেই জার্নি? আমি খুব সাধারণ পরিবারে, মানে খুবই একটা মিডিওকার ফ্যামিলি বলতে যেরকম বোঝায় সেরকম ফ্যামিলিতেই বড় হওয়া, সত্যি অর্থে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। শুধু তাই নয়, মানে গান বাজনা করা মানেই হচ্ছে, গান বাজনার প্রফেশন মানে খুব সম্মানজনক এমনটা নয়, রাত করে বাড়ি ফেরা এরকম
বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাওয়া, মঞ্চে মাচায় উঠে গান করা, এইসব আবার কি? এরকম ব্যাপার ছিল, এরকম পরিবার থেকে বড় হওয়া। সুতরাং সেখানে জানি না, আমি আমার আসলে কোনোদিনও খুব একটা কোনো স্বপ্ন ছিল না যে আমি গান বাজনাটাকে প্রফেশন করব, কেরিয়ার করব। এটা আমার কোনোদিনও ছিল না। হলো কি করে তাহলে? এটা না জাস্ট ঘটে গেছে, বিশ্বাস করো। এটার কোনো কারণ আমি তোমায় ব্যাখ্যা দিতে পারবো না। তখন বিভিন্ন কম্পিটিশন হতো, এখন যেটাকে আমরা রিয়ালিটি শো বলি, তখন সেগুলো ট্যালেন্ট হান্ট শো ছিল। আচ্ছা। এত সুযোগ সুবিধা এত কিছু ছিল না, শুধু মানুষের কাছে পৌঁছে দিত। তো সেইটুকু সেরকম বেশ কিছু একটা কম্পিটিশনে আমাকে জোর করে আমারই এক আত্মীয় আর কি, আমি দাদাভাই বলি, দাদাভাই খুব জোর করে আমার গান টান রেকর্ড টেকর্ড করে পাঠিয়েছিল। আমি সিলেক্টেড হলাম, কী করে হলাম আমি আজ অব্দি জানি না। এবার আমাকে গাইতে যেতে হবে, বাড়িতে যা যা ভালো ভালো জামা কাপড় ছিল সেগুলো পরে পরে মোটামুটি তিন চারটে এপিসোড করে ফেললাম। সেগুলোকে এপিসোড বলা হয়, সেগুলো কবে কীভাবে দেখানো হবে, কতটুকু এডিট করা হয়, কী করা হয়, একটু কিচ্ছু জানতাম না। ভালো করে গাইতে হবে এটুকুই ফোকাস ছিল, এবং সেগুলো করেছিলাম, করে ফাইনালি দেখলাম সেটাতে আমি ফার্স্ট হলাম। তো হওয়ার পরে আনন্দ হলো, খুবই খুশি হলাম। রাস্তাঘাটে বেরোলে দু চারজন লোক চিনতে পারছে সেটা ভেবে আরও আনন্দ হলো। তারপরে সেখান থেকে আমাকে আরও আর একটা অনুষ্ঠানে ডাকা হলো, সেটা আরেকটু বড়। আচ্ছা। সেখানে যারা জাজ ছিলেন তাদের নজরে পড়া, তাদের সঙ্গে পরিচিতির একটা জায়গা তৈরি হওয়া, এবার ধরো সেখান থেকে আরও আর একটা জায়গা, মানে এইভাবে ধীরে 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 কম্পিটিশনই করেছি জীবনে হয়তো তিন চারটে মতো, মানে বড় বড় কম্পিটিশন যেটাতে সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ইত্যাদি নানান কিছু ছিল। সবেতেই যে আমার সাংঘাতিক জয় হয়েছে এমনটা নয়, কিছু কিছু জায়গায় আমি হেরেও গেছি। হেরে গেছি বলবো না, আমি বলবো যে একটা জায়গা অবধি পৌঁছেছি, আলটিমেট অবধি পৌঁছতে পারিনি। আমি কোনোটাকেই হেরে যাওয়া বলি না, কারণ হারার মধ্যেও জীবনে অনেক কিছু শেখা আছে। অ্যাবসলিউটলি। তো সেই শেখাগুলো আমাকে রিটার্ন দিয়েছে অনেক কিছু। আর এইভাবেই মানে তারপরে হঠাৎ আমাকে গাইতে ডাকা হলো, মনোময়দা আমাকে প্রথম গাইতে ডাকলেন তার সঙ্গে ডুয়েট গাইবার জন্য, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমার গান শুনেই আর। আচ্ছা। তো এইভাবে শুরু, মানে এটার এক্স্যাক্টলি আমি তোমাকে বলতে পারবো না যে, এবং তারপরে প্লেব্যাকে ডাকা হলো, ভীষণ খুশি, খুব আনন্দ। মা আমাকে, মা জানো তো আমাকে গাইতে ডাকা হচ্ছে, মানে আমি কিন্তু এরকমই একটা পরিবার থেকে বড় হওয়া, খুব মানে কোনোদিনই খুব সাংঘাতিক একটা স্বপ্ন উচ্চাসা এরকম একটা কিছু ছিল না যে আমি টপ টপে যাব, আমি একটা কিছু করবো, আমি একটা দুর্দান্ত কিছু হবো, এরকম কোনো স্বপ্ন ছিল না। জাস্ট ঘটে গেছে, আমি স্রোতে গা ভাসিয়েছি, যেটা আমি এখনও করে থাকি। আমার মনে হয় যে ডেফিনেটলি যে কাজটা আমি করছি, যে কাজটা আজকে তোমার সাথে বসে আড্ডা মারছি, সেটাতেও আমার পরিপূর্ণ মন থাকা দরকার। তো যে কাজটাই আমি করছি সেই কাজটা মন দিয়ে সেই সময়টুকু করা দরকার। জয়তিদি, এখান থেকে আরেকটা প্রশ্ন করতে আমার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে একদমই কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না যেখান থেকে তোমার আজকে এতটা পথ এগিয়ে আসা, সেখানে বাড়ি কতটা ইন্সপিরেশন বা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছিল? আমার বিয়ে হয়েছে 23 বছর বয়সে। বিয়ের আগের যে অধ্যায়টা, আমার বাবা মা অসম্ভব গান বাজনার অনুরাগী ছিলেন, আমার গান বাজনা হয়েইছে সেই কারণে, কিন্তু তাদের জীবনে ওই যে বললাম কোনো স্বপ্ন আলাদা করে ছিল না, শুধু এটুকু ছিল গান বাজনাটুকু সঙ্গে থাকলে জীবনটা অনেক সুন্দর স্বচ্ছন্দভাবে কাটতে পারে, দুঃখ কম স্পর্শ করতে পারে, এইসব অনেক ধ্যান ধারণা তাদের ছিল, যেগুলো মানে আদপেও সত্যি বলে আমার এখন আর মনে হয় না, কারণ দুঃখ যেমন আসার আসবেই। এনিওয়ে, তো কিন্তু আমার বাড়িতে বাকি আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমার বড় হওয়া, বাকিদের যে খুব সাংঘাতিক একটা সাপোর্ট ছিল এর কথা আমি বলবো না, বিশেষত আমার দাদা, বাকি সবাই, ওই যে বলছিলাম আগেই বলছিলাম যে সবাই ভাবতেন যে গান বাজনা করবে মেয়ে, রাত্রিবেলা এরকম অনুষ্ঠান করবে, মঞ্চে উঠবে, সব আবার কি। কিন্তু তারপরে সামহাও তখন আমার শেখার পর্যায়ে বেশি চলছিল বলে আমাকে ওগুলোর সম্মুখীন হতে সেই অর্থে হয়নি। অপোজিশন তৈরি হয়েছিল আমার যখন 17 বছর বয়সে বাবা চলে গেলেন। আচ্ছা। তখন মাকে বেশ খানিকটাই লড়াই করতে হয়েছিল আমার গান বাজনার, গান বাজনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক অপোজিশন এসেছিল যে গান বাজনা করে কি হবে, তার থেকে বেটার পড়াশোনা করা, পড়াশোনা করলে নিজের জীবনে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি, এসব নানান কিছু। তো যখন বিয়ে হলো, 23 বছর বয়সে আমার বিয়ে হলো, আমার লাভ ম্যারেজ,
সেই মানুষটি ফাইনালি আজকের আমি তৈরিতে তার অপরিসীম ভূমিকা। আচ্ছা, আমার স্বপ্নটাকে দেখতে সে সাহায্য করেছে, আমিও কিছু করতে পারি এই ভাবনাটা আনতে সাহায্য করেছে। তাই সাপোর্ট সিস্টেম ডেফিনেটলি আমার পরবর্তী জীবনে অনেক বেশি, আর আমার মা বাবা তো বটেই। সেই সমস্ত স্মৃতি এবং তোমার সেই কাছের মানুষরা যারা, যাদের জন্য আজকে তুমি, আর তোমার মনে হয় যে তুমি আজকে এই জায়গায়, তাদেরকে ডেডিকেট করে একটা গান আমাদের শোনাও, এবং সেটা আমি রবীন্দ্রসঙ্গীতের বাইরে কিছু একটা শুনতে চাই। ও গ্রেট, চলো তাহলে রূপঙ্কর দার একটা কম্পোজিশন। অদ্ভুতভাবে আমার সঙ্গীত জীবনে, আমার সঙ্গীত জীবন শুরু হওয়া, সেই অর্থে যদি বলো অ্যালবাম দিয়ে শুরু হওয়া, তাহলে কিন্তু সেটা বাংলা আধুনিক গান দিয়ে, রবীন্দ্রনাথের গান দিয়ে নয়। তো সেই অ্যালবামের নাম, সরি, সেকেন্ড অ্যালবাম থেকে আমি একটা গান শোনাচ্ছি, সেটাও আধুনিকের অ্যালবাম ছিল। রূপঙ্কর দার কম্পোজিশন, ওকে, কিংশুক চট্টোপাধ্যায়ের লেখা, রূপঙ্কর দার সুর। বসন্তের ছোঁয়া আছে দেখো। মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনায়, মন মাঝি রে সোহাগ রাত সুজনের আশায়, ও প্রেমে আগুনে পোড়ালো কালা বিরহ মাথুরে জ্বালা, ও জ্বালা মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনায়, মন মাঝি রে সোহাগ রাত সুজনের আশায়, ও প্রেমে আগুনে পোড়ালো কালা বিরহ মাথুরে জ্বালা, ও জ্বালা মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনায়। মাতাল পলাশের সুরে সাঁওতালি রোদ্দুরে আমার মন আগুনে, হিমেল যমুনার জলে ডুব দিয়ে মন বলে ঝাঁপাও মন ফাগুনে, ও মধুমাস যায় বয়ে যায় আমার এই শূন্য হিয়ায়, ও যায় মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনায়। অপূর্ব বসন্ত আড্ডায় রীতিমতো আমরা জানার চেষ্টা করছি তোমার ওভারঅল এই লাইফ জার্নিটাকে, এবং সেখানে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, এবং সেই বন্ধুদের মধ্যে একজন তোমারই মতো সাংঘাতিক জনপ্রিয়, এবং আমি যেটা শুনেছি সেও হাওড়া থেকেই বিলং করে, তিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ওরে বাবা, তুমি আমার মতো জনপ্রিয় বলো না, ও আরো সাংঘাতিক জনপ্রিয়। তো মানে, এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে হলো যে তোমাদের মধ্যে একটা সাংঘাতিক বন্ধুত্ব, সেটা নিয়ে যদি কিছু একটু আমার দর্শকদের বলো। আমরা গুরু বোন, আমরা ইনিশিয়ালি যদি এটা দিয়ে যদি আমাদের পরিচিতি শুরু করতে হয় কোনো একটা পার্টিকুলার শব্দ দিয়ে, তাহলে বলবো আমরা সতীর্থ, আমরা গুরু বোন, আমরা একই গুরুর কাছে দুজনে গান শিখতাম, শম্ভুনাথ মুখোপাধ্যায়। তো সেই সূত্র ধরে ইনিশিয়াল পরিচিতি, তার পরবর্তীকালে রাজ্য সঙ্গীত একাডেমিতে ও সে বছর তিলোত্তমা হয়েছিল, আচ্ছা, তখন দেখা হওয়া, তখন খুব কিরে কেমন আছিস অনেকদিন পর দেখা এরকম গোছে। তারপরে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে সেখানে দেখা হলো, আর তার পরবর্তীকালে অদ্ভুতভাবে ফোনে দু চারবার কথা ইত্যাদি নানান কিছুর পরে মেন বন্ধুত্বটা একদম ভীষণ পরিপক্ক হলে হচ্ছে একটি তারার প্রজেক্টে। আচ্ছা, প্রবুদ্ধদা মিউজিক ডিরেক্টর ছিলেন প্রবুদ্ধ ব্যানার্জি, প্রবুদ্ধদা বললেন যে শুটিং আছে তুমি একদিন এসো, তোমার গানটা সেদিন শুট করা হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো, লাহা বাড়িতে মোস্ট প্রবাবলি, আলো টালো দিয়ে সাজানো। আমি গিয়ে পৌঁছলাম, তার আগেই আমি গাড়িতে যেতে যেতেই তখন আমাকে বলছিলেন যে একজন, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, একজনের সঙ্গে তোমাকে আলাপ করাবো। আচ্ছা ঠিক আছে, বেশ খুব এক্সাইটেড আমি ভীষণ গেছি। গিয়ে ছাদে শুটিং হচ্ছিলো, লাইট টাইট লাগে, আমি দেখলাম রোগা তন্নী অপরূপ সুন্দরী এক মহিলা, তিনি আমার থেকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে জড়িয়ে ধরলেন, আমি দেখলাম
বললো যে আমি ভাবতে পারছি না তুই আমার লিপে গান গেয়েছিস, মানে আমি এটা কি করে সম্ভব, পৃথিবীটা এই লেভেলে গোল আমরা কখনো ভাবতে পারিনি আর কি। তো তারপরে প্রচুর গল্প, প্রচুর আড্ডা, আমরা বহু জায়গায় একসাথে বসেছি, ও কিছু খায় না আর আমি প্রচুর খাই, আমার চেহারা দেখে বুঝতে পারছেন। সুতরাং আমি খেতাম আর ও বসে থাকতো, ও গল্প করতো আমি শুনতাম আর খেতাম, এটাই মোটামুটি একটা কাজ ছিল। এইভাবে আমরা প্রচুর সময় কাটিয়েছি এবং আমরা এটাই বলাবলি করতাম যে আমার ইন্ডাস্ট্রির কোনো খবর, আমার আমাকে মানে আমাদের গান বাজনার ইন্ডাস্ট্রির কোনো খবর যদি আমি তোকে বলি তোর থেকে লিক আউট হওয়ার কোনো চান্স নেই, ওর ইন্ডাস্ট্রির কোনো খবর আমাকে বললে তার থেকে লিক আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, জাস্ট জোক করছি। এনিওয়ে, তো আমরা এরকম প্রচুর প্রচুর গল্প করেছি, প্রচুর সুন্দর সময় কাটিয়েছি। ওর ছেলের জন্মদিনে আমি গেছি, অবভিয়াসলি আমার ছেলের কোনো কাজে ওর আসাটা সম্ভব ছিল না, কারণ ও একজন এমন লেভেলের সেলিব্রিটি, ওর পক্ষে সেটা পসিবল নয়, সেটা আমি বুঝতে পারতাম। আর তারপরে একটা নাটক করলো স্বপ্ন সন্ধ্যার সঙ্গে, সেই নাটকের গান তুলতেও আমার বাড়িতে অবধি এসেছিল। আচ্ছা, তো এইসব এইরকম আড্ডা গল্প এসব তো চলতেই থাকে। তারপর থেকে বন্ধুত্বটা ধীরে ধীরে এতটাই স্ট্রং হলো, এখন রীতিমতো ফোন তুলে আর কি মানে কিরে শয়তান ফোন ধরিস না, এটা হচ্ছে আমাদের প্রথম ডায়লগ আর কি। এবং অবভিয়াসলি আমি ফোন ধরি না, সেটা শুভ মোটামুটি ভুক্তভোগী, আমি একদম ফোন ধরি না, ফোন শুনতে পারি না, আওয়াজ সমস্ত সারাক্ষণ কম করা থাকে, বেশি আওয়াজ নিতে পারি না বলে। আর ও আমাকে ফোন করলেই এরকম ডায়লগ দিয়ে শুরু করে আর কি কথাবার্তা। আমি তোমাকে এর মাঝখানে একটা ছোট্ট কথা বলি, আমি পরশু থেকে তোমাকে ফোন করা শুরু করেছি, এবার তুমি ফোনটা তুলছো না, আমি কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছে আমার, আমার কাছে কী হলো জয় দিদি ফোনটা তুলছে না তাহলে কি, এবং যে কারণে কালকে রাত্রিবেলা আমি মেসেজটা লিখে গুড নাইট লিখে রেখে দিয়েছি যে নিশ্চয়ই রাত্রিবেলা দেখবে। আমি সকালে খুব খারাপ, আমি ভীষণ খারাপ, আমি এক জায়গায় ফোন আর এক জায়গায় থাকে এবং ফোনটা সারাক্ষণ সাইলেন্ট করা থাকে, আমি এরকম একটা সব বলে ফেলছি আপনাদের সকলের সামনে, কিন্তু এটাই আমি, মানে আমি লুকোছাপা করে এখন আর কোনো লাভ নেই এটা। কিন্তু দেখো আমি কথা দিয়েছিলাম, এটা তুমি বলতে পারবে না, ফোন ধরি তুমি এসেছো তা নয়, মানে আমাদের যে আড্ডা চলছে মানে এরকম বসন্ত আড্ডা আর কেউ মানে আমি জানি না, মানে আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছি, আশা করি দর্শকদের ভালো লাগবে সেটা। যতদি অর্পিতাদি যেরকম সেরকম ঋতুদি পাওলিদি এদের প্রত্যেকের গলায় তোমার প্লেব্যাক রয়েছে, ঠিক আছে, তো এইরকমই একটা গান, ঠিক আছে, যদিও তুমি অলরেডি শুনিয়েছো ছবির গান, আর একটা গান আমি শুনতে চাই তোমারই পছন্দের এরকমই একটা প্লেব্যাক থেকে। এবং আমার আচ্ছা আমি একটু আমার আবদারটা রেখেই নিয়ে পারি, সেটা হচ্ছে অব্যক্তর ওই গানটা, ওটা আমার ভীষণ ভীষণ প্রিয় গান। আর অর্পিতার অসাধারণ অভিনয়, এটা না বললে বোধহয় অপূর্ণ থেকে যায় কোথাও, অপূর্ব অভিনয় করেছিল, আমি একটু শোনাচ্ছি। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব অগম পারে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি
অপূর্ব অপূর্ব। জ্যোতিদি, সামনে এখন তোমার কোনো অ্যালবাম কিংবা কোনো প্লেব্যাক আসছে যে কাজগুলো করলে? হ্যাঁ, সৌভাগ্যক্রমে আসছে লকডাউনে বসে বসে। লকডাউনের পরেও ইনফ্যাক্ট অনেকগুলো কাজ করেছি। এবার কাঞ্চনজঙ্ঘা, আবার কাঞ্চনজঙ্ঘা রিলিজ করবে, মানে কাজ চলছে, সেটার গান আমার গাওয়া বাকি। আচ্ছা, ট্র্যাক ট্র্যাক সব হয়ে গেছে, সেটার গান গাওয়া বাকি। আশু মিউজিক ডিরেক্টর। আচ্ছা, আশুরই কাজ করেছিলাম রাইফেল, সেটাও অর্পিতা, সেখানেও অর্পিতা। রাইফেল এখনো রিলিজ করেনি, রাইফেল রিলিজ করার পথে। আরেকটা খুব ইন্টারেস্টিং কাজ করছি সৃজিৎ মুখার্জির সঙ্গে, প্রথম আমার কাজ করার সৌভাগ্য হচ্ছে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এই বিখ্যাত একটা বাংলাদেশের উপন্যাস, সেই নিয়ে একটা ওয়েব সিরিজ। তো ইন দ্য মিন টাইম এটা নিয়ে অনেক লেখালেখি, সব কিছু আমরা অলরেডি দেখেছি। তো গান নিয়ে এখনো লেখা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, জানি না। মানে গানটা এই ফিল্মের একটা মেইন পার্ট, বুঝলে? সুতরাং সেইটাতে মেইন চরিত্রটাতেই আমার অনেকগুলো গান আছে, চরিত্র লিপে আর ভালো। তো সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা কাজ, আপাতত তো এই কথাই মনে পড়ছে। যতদিন একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে যেহেতু তোমার থেকেই শুনছিলাম যে একটা সময় ছিল যখন ট্যালেন্ট হান্ট হতো, একটা সময় এরকমও ছিল যখন অ্যালবাম রিলিজ হতো, তোমরা অনেকগুলো গান, যেরকম রূপঙ্করদার সুরের গানটা তুমি শোনালে, এখন একটা সময় এসেছে সেই অ্যালবাম রিলিজ হওয়াটা বন্ধ হয়েছে, এখন সিঙ্গেল হয়, ঠিক আছে? কিন্তু ধরো যখন অ্যালবাম হতো, যেখানে তুমি ভ্যারিয়েশনস অফ সংস করতে, যেটা তুমি বললে যে লোকে আমাকে শুধু রবীন্দ্রসঙ্গীতের জন্য যে ভাবে, কিন্তু আমি যে আরও ডিফারেন্ট সংস করতে পারি, সেটা কোথাও একটা গিয়ে লোকে সেটা জানতে পারে না, কিংবা আমাকে সেখানটা এক্সপ্লোর করছে না। মানে ডিজিটালের যে যুগটা, সেটা কি সত্যি আমাকে আমাদেরকে কোথাও এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমাদের আরও সীমাবদ্ধ করছে? সময়ের সাথে তো আমাদের না চলে কোনো উপায় নেই, মানে চলা ছাড়া আর কোনো উপায় নেই। তো এখানে একটা বিরাট পার্ট হচ্ছে, এই মুহূর্তে আমাদের কোম্পানিগুলো পর্যন্ত উঠে গেছে যারা অ্যালবাম লঞ্চ করার কথা ভাববে, এবং মানুষ এখন ডিজিটালি গান শুনতে, ওয়েব পোর্টালে গান শুনতে অনেক বেশি স্বচ্ছন্দ এবং সাবলীল। সেখানে আমার এখন দাঁড়িয়ে, এই মানে সময়ে দাঁড়িয়ে জাস্ট মনে হয়, যদি তুমি আমায় জিজ্ঞাসা করো, আমি বলবো যে 10টা গান বের করে অ্যালবাম আকারে, সেটাতে শিল্পীর মনের খিদে হয়তো অনেকটা বেশি মিটত, তার আনন্দ হয়তো অনেক বেশি হতো, বা কাজটার সঙ্গে খুব ক্রিয়েটিভ ফ্রন্টে যুক্ত যারা, তাদের হয়তো ভীষণ স্যাটিসফ্যাকশন হতো। কিন্তু সাধারণ মানুষের কাছে যখন গিয়ে জিনিসটা পৌঁছচ্ছে অ্যাজ আ প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না, কারণ মানুষ 10টা গান শোনেন না, এটার মধ্যে কোথাও কোনো রকম দ্বিমত নেই। তো যখন শুনছেন না, তখন আমাদের মানসিক খিদেটাও মিটছে না, ফাইন্যান্সিয়াল জায়গাটাও কিন্তু একদম গন্ডগোলের জায়গায় পৌঁছচ্ছে। তাহলে কোনো কোম্পানি বা কোনো মানে মার্কেটিংয়ের দিক থেকে দেখতে গেলে কোনো কোম্পানি আমাদের পাশে দাঁড়াবে কেন, এই কাজটা করবে কেন, তাই না? সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ডিজিটালি কাজ করা, একটা গান করা, সিঙ্গল করা, সেটা কিন্তু অনেক বেশি যুক্তিযুক্ত বলে আমার এখন মনে হয় এই সময়ে দাঁড়িয়ে। সেখানে একটা দিক আছে, ধরো আমার একসঙ্গে 4টে গান করলে যে আনন্দটা আমি পেতাম, সেটা আমি পাচ্ছি না ঠিকই, কিন্তু একটা গানের উপর ফোকাস করে আমি মানুষের কাছে পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করছি, এটা একটা সুবিধে বলে আমি মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে শ্রোতারা খুব নিজেদের ইচ্ছে মতন মানে গান শোনাটা তাদের অভ্যেসবশত আর হচ্ছে না, তারা খেতে খেতে, রাস্তাঘাটে চলতে চলতে, কাজ করতে যেতে যেতে তখন গান শুনছে। একটা সময় ছিল যখন মানুষ গান শুনবে বলে গান শুনত, রিল্যাক্সেশনের জন্য গান শুনত, এখন সেভাবে মানুষ গান শুনে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে ইউটিউব কিংবা ফেসবুকে প্রেজেন্স কতটা ইম্পর্টেন্ট, এবং তুমি সেটা কিভাবে করো, মানে নিজেকে তার মধ্যে রেখে? আমি এখন তো ইনস্টাগ্রাম হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমার মনে হয় এটা ভীষণ 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 জরুরি, এবং সেটা অনেক সময় কোনো একজন শিল্পী নিজে হয়তো করে উঠতে পারেন না, সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করানো বা কোনো ইভেন্ট মানে কোনো একটা গ্রুপ ম্যানেজমেন্টকে দিয়ে করানো, আমার মনে হয় সেটা অনেক বেশি যুক্তিপূর্ণ। কারণ সোশ্যাল মিডিয়ায় পরিচিতির জায়গা বা আমার কাজ ক্রমাগত হ্যামার করানো মানুষকে,
এটা এই মুহূর্তে কিন্তু ভীষণ জরুরি। এটা কিন্তু একটা মানে পার্ট অফ ওয়ার্ক বলে আমার মনে হয়, এটা পার্ট অফ সিস্টেম। এটা এই এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা না গেলে আমি কিন্তু চট করে মানুষের কাছ থেকে হারিয়ে যাব। কারণ এটাই হচ্ছে, ধরো আমি আজকে একটা ছবি পোস্ট করলে, সেজে গুজে একটা দারুণ ছবি পোস্ট করলাম, এই আমি আর শুভ এই অনুষ্ঠানের পরে একটা ছবি পোস্ট করলাম, আপনারা মোটামুটি লাইক দিয়ে কমেন্ট করে হাজার হাজার পেরিয়ে যাবে, কিন্তু আমি যদি এক্ষুনি একটা গান পোস্ট করি সেটা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছবে না। এটা হচ্ছে, এটা ফ্যাক্ট। এখানে কোনো নামি অনামি বেনামি কম নামি এসবে কোনো এগুলো কোনো ম্যাটার করছে না, মানুষ এখন আর শুনছে না। সুতরাং কাজের ফ্লোটা ইউটিউব চ্যানেল নিজেদের তৈরি করা বা ধরে নাও ইনস্টাগ্রামে আরও বেশি সক্রিয় থাকা, অ্যাক্টিভ থাকা, ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা, এটা পার্ট অফ ওয়ার্ক। এটার মধ্যে কোনো লজ্জা নেই, থাকা উচিতও নয়, থাকলে আমরা কাজ করতে পারবো না, আমরা সার্ভাইভ করতে পারবো না, সেটা করতে হবে। বসন্ত আড্ডা জমে উঠেছে, আর আড্ডা মারছি কোথায়? আড্ডা মারছি ক্যাফে অফবিট আপ দেয়ারে, বাইপাসের ধারের একটা খুব সুন্দর ক্যাফে। আসুন এবং এখানে আড্ডা মারুন, এবং এই বসন্তের সুন্দর দিনগুলো খুব জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা মেরে মাতিয়ে উঠুন। আমাদেরও আড্ডা চলছে। এবারে আমার যে নেক্সট প্রশ্ন জয়তিদিকে, সেটা হচ্ছে জয়তিদি, অটো টিউনের যুগে রেওয়াজের গুরুত্ব কতটা? দেখো যা প্রশ্ন করলে, এটা খুব সিরিয়াস মোডে একটা এমন প্রশ্ন করেছো, কি উত্তর দেবো বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আমি একটু সিরিয়াসলি উত্তর দিই। সেটা হচ্ছে যে রেওয়াজটা হচ্ছে মনের খোরাক, আর অটোটিউন দিয়ে কার্যসিদ্ধি, ওই সেই দুটো পথ থাকে। একটা পথ ডিডিএল যেতেই বোধ হয় ডায়লগটা ছিল না, দুটো পথ থাকে, একটা খুব ঘোরানো পেঁচানো পথ যেটা দিয়ে যেতে তোমার অনেক সময় লাগবে লক্ষ্যে পৌঁছতে, কিন্তু তুমি একবার পৌঁছলে আর ফেরত আসার কোনো চান্স নেই, তুমি ওখানে থেকে যাবে। কিন্তু যদি খুব শর্টকাট নিতে চাও তাহলে তুমি আবার ফেরত আসতে হতে পারে, এটা তোমাকে মাথায় রেখেই সেই পথ দিয়ে যেতে হবে। তো অটোটিউনের বিষয়টা হচ্ছে এমনই একটা বিষয় যেটা খুব অল্প সময়ের মধ্যে খ্যাতিপ্রাপ্তির একটা রাস্তা, আর রেয়াজ হচ্ছে নিজের মনের খোরাক, নিজের সততার সঙ্গে আপোষ না করতে পারার, না করতে চাওয়ার একটা অদম্য ইচ্ছে, এবং অবভিয়াসলি সেই ঘোরানো পেঁচানো পথ যেটার মধ্যে দিয়ে তুমি একবার কোথাও গিয়ে পৌঁছলে আর তোমার ফেরার কোনো চান্স নেই। চান্স নেই ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি যে তুমি সেখানে থেকে যাবে এবং আলটিমেট ডেস্টিনেশন, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই, এটুকু শিওরিটি আছে। দারুণ উত্তর দিল জ্যোতিদি এই বিষয়টাতে। এবং আড্ডার শেষের দিকে এগোনোর সময় একটা প্রশ্ন করবই, যে আজকে তোমার জার্নিটা যখন শুনছিলাম, সেই জার্নিটা তোমার যেরকম একটা জার্নি, সেরকম তোমার মতো এরকম অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে, নিশ্চয়ই তুমিও অনেক ছেলেমেয়েকে গান শেখাও, তারাও স্বপ্ন দেখে তোমার মতো একজন কেউ হতে, তাদের জন্য তুমি যদি কোনো একটা মেসেজ দাও যে কিভাবে তারা তাদের সেই স্বপ্নের পথে এগোতে পারে। আমি, তুমি আমাকে অনেকটা বড় জায়গা দিলে শুভ, কারণ আমি আমি জানি না এতটা জায়গা পাওয়ার মতন যোগ্যতা আমার আছে কিনা, কিন্তু এটুকু বলতে পারি খুব অকপটে যে একজন শিল্পী হওয়া তার জন্য ঈশ্বরের লেখার দরকার আছে। তোমার তোমার জন্য লেখা থাকে সব উপর থেকে, তুমি কটা লোকের কাছে কজন লোকের কাছে পৌঁছবে, কজন মানুষের মনে জায়গা করতে পারবে, তুমি কটা অনুষ্ঠান করবে, এটাও কিন্তু ওপর থেকে সব নিয়ে আসা, এইটাও সবার আগে ধরে নেওয়া যে আমার যতটুকু পাওয়া হচ্ছে সেই পাওয়াটা কিন্তু আমার নিজের দ্বারা তৈরি করা নয়, নিশ্চয়ই আমাকে কর্ম করতে হবে, কিন্তু ওপরওয়ালা চাইছেন বলে তবেই আমাকে সেটা আমি সেটা পাচ্ছি। তাই কোনো অংশে ভেঙে পড়া নয়, কোনো অংশে নেগেটিভ থট নয় জীবনের কোনো ক্ষেত্রে, যেটা আমি পাচ্ছি না সেখান থেকেও আমার জীবনে কিছু লেসন পাওয়া হচ্ছে, আমার কিছু শিক্ষা হচ্ছে, যে শিক্ষাটা নিয়ে আমি আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবার শক্তি পাচ্ছি। সুতরাং ভেঙে পড়াটা কখনোই নয়, কারণ কাজ যতদিন আছে ততদিন আমাকে, আমি একটা কথা বলি, যে ফার্স্ট হয়ে যায় তার আর লক্ষ্য থাকে না, তার লক্ষ্য থাকে আমি ফার্স্টের জায়গাটা যেন মেনটেন করতে পারি, কিন্তু যে আরেকটু পরের দিকে থাকে তার সারাক্ষণ লক্ষ্য থাকে আমি কী করে ফার্স্ট হব, তার লড়াইটা কিন্তু অনেক বেশি ফোকাস নিয়ে হওয়া সম্ভব আমার মনে হয় ব্যক্তিগতভাবে। সুতরাং নিজের সাথে নিজের কম্পিটিশন
করা উচিত, নিজের সাথে নিজেকে নিজের কম্পিটিটর ভাবা উচিত, যে আমি আজ যেটা করছি আমি কাল যাতে এটার থেকে আরেকটু বেটার করি। একদম একদম। তো সেটা ভীষণ জরুরি, এবং সকলকে এনকারেজ করা, আমার কলিগ থেকে শুরু করে আমার জুনিয়র থেকে শুরু করে প্রত্যেককে, সকলের ভালোটুকু দেখতে পাওয়া এবং সেটা মন খুলে বলা, এটার মধ্যে একটা কানেকশন তৈরি হয়, এটার মধ্যে একটা আমি রাদার বলবো যে এটা আমার জন্য খুব ইন্সপিরেশন। আমার থেকে ছোট কেউ দুর্দান্ত ভালো গাইলে আমি যদি তাকে অকপটে বলতে পারি সেই কথাটা, তাহলে আমিও কোথাও একটা ইন্সপায়ার্ড হব, আমারও মনে হবে আমিও একটু বেটার গাইব। আমার কখনো মনে হবে না আমি তো এই জায়গায় আছি, আমার কি দরকার এসব করার, এটা কিন্তু মনে করাটা উচিত না। তো ছোট ছোট কয়েকটা পয়েন্ট, নিজের শিক্ষার জায়গাটার থেকে রেগুলার নিজেকে আপডেট করার চেষ্টা। দু নম্বর হচ্ছে নিজের ফোকাস থেকে কখনো না নড়া, ফেলিয়ার আসবেই জীবনে এবং সেটাই খুব স্বাভাবিক, সেটাতে কোনোভাবে ভেঙে না পড়া। এবং তিন নম্বর পয়েন্ট, আমার চারপাশের প্রত্যেকটা মানুষ, আমার কলিগ, আমার ফ্রেন্ডস, আমার জুনিয়র যারা রয়েছেন এবং অবভিয়াসলি সিনিয়ররা, তাদের প্রত্যেককে প্রেজ করা, মন খুলে তাদের ভালোটুকু দেখতে পাওয়া, আমার মনে হয় এগুলোই চাবিকাঠি বোধ হয়। জয়াদিদি, আমরা আড্ডার একদম শেষে, আড্ডার শেষে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যারা আড্ডা মারছে তাদের একটা সুযোগ দিই টকবক শুভকে একটা প্রশ্ন করতে। তো এবার তোমার পালা। ও, এটা এটা তো আমার জানা ছিল না, আমি তাহলে একটা খুব সুন্দর প্রশ্ন করে আনতাম, রেডি করে আসতাম। এই মুহূর্তে খুব কঠিন প্রশ্ন মনে হচ্ছে না, শুভর সাথে আড্ডা দিয়ে প্রচন্ড ভালো লেগেছে, এটাই সবার আগে বলি। তোমাকে একটা প্রশ্ন করব, ওকে, আমি রাদার বলবো যে তোমার ক্যারিয়ারে বা তোমার এই যে মিডিয়া লাইনে দীর্ঘদিন ধরে থাকা, তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স, আমি যতটুকু আড্ডা দিতে দিতে তোমার সম্বন্ধে জেনেছি, এই যে জার্নিটা, এটার মধ্যে নিশ্চয়ই তোমারও মুখ থুবড়ে পড়ার স্টেজ এসেছে, তুমি সেখান থেকে উঠে দাঁড়িয়েছো। তো সেখান থেকে তোমার জীবনের মূল চাবিকাঠি, মূল ইন্সপিরেশনের চাবিকাঠিটা এক্স্যাক্টলি কি, মানে তুমি নিজেকে নিজে কি শিক্ষা দিয়েছো বা দিতে চেয়েছো বা দিতে চাও ভবিষ্যতে? খুব ভালো একটা প্রশ্ন করলে জয়দিদি, আমি এটার একটাই উত্তর দেবো, সেটা হচ্ছে কি যে একদম, মানে যখন এতটা এগিয়েছি সেই এগোনোটা তো শুধু ভালো জিনিস নিয়ে এগিয়েছি তা নয়, তার সাথে প্রচুর সমস্যা থাকে, প্রচুর ক্রাইসিস থাকে, প্রচুর চ্যালেঞ্জ থাকে। কিন্তু আমি যেটা সবসময় নিজেকে বোঝাই, ঠিক আছে, কারণ আমি অ্যাকচুয়ালি আমি খুব বুদ্ধিস্ট ফিলোসফিতে বিশ্বাস করি, আচ্ছা, এবং আমি প্রচণ্ড পরিমাণে বিবেকানন্দকে বিশ্বাস করি, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে আমার একটা কোট বিবেকানন্দর খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি যে আমার কোটটা এক্স্যাক্টলি লাইন বাই লাইন মনে নেই, সেটা হচ্ছে যে ওঠো, জাগো এবং ততক্ষণ চেষ্টা করো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আবার বুদ্ধিজমে একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে যে আমরা মানুষ, ঠিক আছে, আমরা যদি শুধু নিজেদের নিয়ে ভাবি, চারপাশকে না ভালোবাসি কিংবা চারপাশের ভুলগুলোকে ক্ষমা করতে না জানি, তাহলে তো পৃথিবীটাই নষ্ট হয়ে যাবে। এবং শুধু কাজ দিয়ে বড় হলে হবে না, মানুষ হিসেবে বড় হতে হবে, তাহলে বাকিটা এমনিই আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। এবং প্রত্যেক দিন কর্ম করতে হবে, কর্ম করতে হবে, এবং সেখানে যেরকমই ফল আসুক সেখানটাতে সবসময় যে মানে আনন্দ থাকার জন্য কিছু একটা ভালো মুহূর্ত থাকতে হবে সেটা নয়, কিন্তু একটা হাই স্পিরিট থাকতে হবে, খারাপ সময় এলেও সেটা যেন আমাকে নাড়িয়ে দিতে না পারে, এটা ভেবেই এগোই। ভেরি গুড, ভীষণ ভীষণ ভালো। আজকের বসন্ত আড্ডায়, বসন্ত আড্ডায় জয়তিদি এসছে, এবং জয়তিদির জন্য টকবক শুভ কিছু চমক রাখবে না সেটা তো হতে পারে না। তো এবার চমকের পালা, প্রথমটা বং পিকাসোর তরফ থেকে জয়তিদির জন্য। জয়তিদি, তুমি যদি দর্শকদেরও দেখাও। দেখাবো, বটেই বটেই। এবং বং পিকাসো একটি ক্লাস 12 এ পড়া ছেলে, তার এই সৃষ্টি, মানে সাংঘাতিক ট্যালেন্টেড, এবং সেই কাজগুলো করতে প্রচন্ড পছন্দ করে। ভীষণ ভীষণ সুন্দর। আসলে কেউ মনে করে একটু কিছু দিলেই মনে হয় জীবনের অনেক বড় প্রাপ্তি, আমি এতটা স্পেশাল, এটা ভাবতে খুব ভালো লাগে। আর এটা তো তো আমি জানি না আমি কি বলবো, আমি বাকরুদ্ধ। এবার রয়েছে আমোহা ন্যাচারালস এর তরফ থেকে কিছু বিউটি এবং বডি প্রোডাক্ট। ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ফ্যাশন ডিজাইনার অনুশ্রী মালহোত্রার তরফ থেকে তোমার জন্য কিছু গিফট। গিফট র‍্যাপ খুলতে সব সময় ভীষণ আনন্দ হয়।
Wow. Oh, it's a mask. এবং অসাধারণ একটা জুয়েলারি. Oh, thank you, thank you. Beautiful. আর এটা যে কতটা জরুরি নিশ্চয়ই আপনারা সবাই জানেন. এরপর রয়েছে অদ্ভুতের তরফ থেকে আরেকটা উপহার. এটাও তুমি দেখাও. আচ্ছা. Thank you. অদ্ভুতের তরফ থেকে অদ্ভুত উপহার আশা করি. Black, my favorite color. কালোর উপরে গ্রিনের. আচ্ছা. ওরা এটাতে ওরা এক একটা টি-শার্টে লেখা রাখে, এক একটা টি-শার্টে এরকম কিছু অবজেক্ট রাখে. ছবি, ছবি. হ্যাঁ. তোমারটা যে অবজেক্ট, একটা সেন্ট, একটা অবজেক্ট. Yes. টকবক শুভর দর্শক এবং শ্রোতাবৃন্দ, বন্ধুদের আমার তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তাই বলবো আমি রাধা. সবাইকে একটাই বলার যে আমরা সবাই মিলে চেষ্টা করছি, বিশেষত শুভ এমন সুন্দর একটা প্ল্যানিং করেছে প্রত্যেক শিল্পীদের. শিল্পীদের আমরা শুধু শিল্পী সত্তাটা জানি, তার ভেতরের মানুষটাকে, তার সেই ভেতরের মানুষের নির্যাসটাকে আমরা বের করে আনতে হয়তো চাই কিন্তু পারি না, বিশেষত সাধারণ মানুষের কাছে সেটা গিয়ে পৌঁছয় না, শ্রোতা বন্ধুদের কাছে, দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছয় না. সেটা একটা শুভর একটা ভীষণ আমি বলবো খুব আন্তরিক প্রচেষ্টা. সেটার জন্য আমি নিজে ভীষণ খুশি হয়েছি, শুধু না আমার মনে হয় যারাই এখানে এসেছেন, টকবক শুভতে বসেছেন এবং আড্ডা মেরেছেন, তাদের প্রত্যেকেরই নিশ্চয়ই একই ধারণা হয়েছে, একই রিয়েলাইজেশন হয়েছে, ফিলিংস হয়েছে বলবো রাদার. আপনারা সবাই সঙ্গে থাকুন এটাই শুধু বলতে চাই, কারণ আপনাদের জন্য অনুষ্ঠান, আপনারা সঙ্গে থাকলে তবেই এই অনুষ্ঠানের সার্থকতা, আদারওয়াইজ সব কিছু মিথ্যে, সব কিছুই অপ্রয়োজনীয়। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং এইভাবেই এই শোগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এর থেকে আর কী বা চাইবার আছে। সবাই পাশে থাকুন আর খুব ভালো থাকুন। দোল উৎসব বলতেই যে জায়গার কথা মনে পড়ে সেটা হচ্ছে শান্তিনিকেতনের দোল। আমার আমি যখন ব্যান্ডে গাইতাম তখন পায়ে পায়ে শান্তিনিকেতন বলে একটা গান ছিল। আচ্ছা, তো সেই গানটা একটু শোনো। একদম বন্ধু আয় যাবি রে লালিল পথে ওই পায় পায় শান্তি নিকেতন টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে চিলে কোঠায় দিনাধিনধি দিনাধি তাং রং ছড়িয়ে এই ফাগুবায় টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে চিলে কোঠায় দিনাধিনধি দিনাধি তাং রং ছড়িয়ে এই ফাগুবায় দে দল দে দল দে দল পলাশে আর আবিরে খেলতে এ দল কে দল বন্ধু আয় যাবি রে লালিলাল পথে ওই পায় পায় শান্তি নিকেতন টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে ছিলে কোথায় দিনাধিনধি দিনাধি তাং রং ছড়িয়ে এই ফাগুবায় টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে ছিলে কোথায় দিনাধিনধি দিনাধি তাং রং ছড়িয়ে এই ফাগুবায়। আমরা এখন আমাদের আড্ডা শেষের দিকে, জয়তিদিকে ছাড়তে একদমই মন চায় না, কারণ জয়তিদির সঙ্গে আড্ডা মারছিলাম যখন মনে হচ্ছিল না আমরা আড্ডা মারছিলাম, মনে হচ্ছিল যেন গল্পটা চলতেই থাকুক, আর কিন্তু সমস্ত কিছু তো শেষ করতেই হবে। বসন্ত উৎসব আপনারা খুব ভালো কাটান, ভালো থাকুন, ভালো রাখুন,
আর তার সঙ্গে সঙ্গে টকবক শুভর ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে আগামী যে অতিথিরা আসছে তাদের আড্ডাগুলো দেখতে ভুলবেন না। আর ভালো থাকবেন।